你好。লাইভে চলে এসেছি আমি, আই হোপ। তো এখন লাইভে চলে এসেছি, তোমরা দেখো সবাই ক্লাসে জয়েন হও, দ্রুত জয়েন হও। আশা করি সবাই ভালো আছো। হ্যালো ভাই, বাই বাই। সবাই স্পষ্ট শুনতে পাচ্ছো কিনা একটু বলো, সবাই বলো স্পষ্ট শুনতে পাও কিনা, দ্রুত বলো। আজকে অনেক সুন্দর পড়াশোনা হবে, অনেক সুন্দর, ফ্যান্টাস্টিক। আজকে আমাদের কজ ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, বুঝছো? অনেক ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে আলোচনা করবো, একদম এ টু জেড আজকে শেষ হয়ে যাবে, কোনো আজ নিয়ে কোনো ভয় থাকবে না। যারা হচ্ছে আমাদের প্রিপোজিশনের নাম পার্টস অফ স্পিচে ক্লাস করেছে তারা একদম ক্লিয়ার বুঝতে পারবে, যারা ক্লাস করনি তারা আসলে বুঝতে পারবে না, বুঝছো? তাদেরকে আমার কনসার্নও না, যারা ক্লাস করো না তাদেরকে আমার কোনো কনসার্ন নাই। আমার চিন্তা ভাবনা যারা ক্লাস করে তাদেরকে নিয়ে। তো যাই হোক, আমার আসসালামু আলাইকুম যারা বলছো তাদের ওয়ালাইকুম সালাম, সালাম দাও, এটা হচ্ছে একটা মানসিক শান্তি, বুঝছো? মানসিক প্রশান্তি পাই যখন সালাম দাও, ভালো লাগে তোমাদের সালাম শুনতে। আর যারা সালাম দাও না তারা তো বদমাইশ, সালাম দাও না কি আর করার বলো। তো যাই হোক, আজকে আমার খুব ভালো লাগছে, কারণ আমরা আজকে আজকে আমার কেমন ভালো লাগছে জানো, এ তাসনিম শোন, আজকে আমার মন খুব ভালো, আমার আজকে মুড মুড একদম ফ্যান্টাস্টিক। কেন জিজ্ঞেস করা ফ্যান্টাস্টিক? কারণ আজকের ক্লাস থেকে মেডিকেলে দুইটা থেকে তিনটা অবশ্যই প্রশ্ন পড়বে, একদম দুইটা থেকে তিনটা প্রশ্ন পড়বে, বুঝছিস? আজকের ক্লাস থেকে। আর এই দুটা তিনটা ক্লাস, এই দুটা তিনটা এমসিকিউ তোরা শুধুমাত্র পারবি যারা ক্লাস করবি মনোযোগ দিয়ে, একদম ফ্যান্টাস্টিক ওয়েতে বুঝতে পারবে। আর এই যে ক্লজ বোঝার জন্য তোদের প্রাথমিক শর্ত হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচে যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেগুলো বোঝা, কারণ সেগুলো বুঝলে আমরা হচ্ছে ক্লজ বুঝে যাবো, ব্যাপারটা বুঝছিস কিনা বল। এর জন্য আমার খুব মন ভালো যে আজকে আমরা ইংলিশে 15টা এমসিকিউ এর মধ্যে দুই দুই থেকে তিনটা আমরা এমসিকিউ আজকে কভার করে নিচ্ছি আজকে। তাহলে ভাব আমার মনটা কত ভালো থাকে, বুঝছো? এই হচ্ছে অবস্থা। আমার মন তো মনে করো ভালো থাকে যখন তোমরা না ভালো করো। এই যে আজকে কোয়াজ ভুল করেছি একদম, রায়হান মাহমুদ, আজকের ক্লাস করার পরে কোয়াজ কখনোই ভুল হবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটা হচ্ছে মনে করো একটা চ্যালেঞ্জ, এটা হচ্ছে আমার একটা মিশন চ্যালেঞ্জ। দেখো এটা হচ্ছে আজকের ক্লাস হচ্ছে চ্যালেঞ্জ মিশন, বুঝছো? চ্যালেঞ্জ মিশন, তাই না? তারপরে টুস করে মনে করো তোমরা হচ্ছে চ্যালেঞ্জ কে মিশাই দাও, চ্যালেঞ্জ কে মিশানোর পরে দেখো এখানে আমার টুস করে লিখবা মিশন ক্লজ। তার মানে ভাবো আজকে আমাদের মিশন কি বলতো? আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। তো আজকে আমাদের মিশন কি বলতো? ক্লজ। তো আই হোপ তোমরা কেউ কি হচ্ছে গ্রুপে, মানে আমাদের টেলিগ্রাম গ্রুপে কি লিঙ্ক দিয়েছো ক্লাসের, বলো কেউ বলো যে দিয়েছো কিনা। ট্রিট দেন ভাই, ট্রিট কি দিব, জীবনে কোনো ট্রিট নাই, বুঝছো? জীবনে সব অড ট্রিট। আজকে অনেক এক্সাম ছিল এই টপিক থেকে, বাট পারিনি ভাই। আরে এখন তো আমি আছি যেখানে সব প্রবলেম সেখানে দি অ্যাপ্রন ড্রিমার্স, যেখানে প্রবলেম সেখানে হচ্ছে দি অ্যাপ্রন ড্রিমার্স, বুঝছো? প্রবলেম মানে অ্যাপ্রন ড্রিমার্স ইনশাল্লাহ। তো যাই হোক বলো, বলো কেউ যে তোমরা লিঙ্কটা দিয়েছো কিনা, বলো তাড়াতাড়ি বলো। প্রবলেম মানে দি অ্যাপ্রন ড্রিমার্স, কোনো কথা হবে না, বলো বলো তাড়াতাড়ি বলো যে তোমরা কেউ লিঙ্ক দিয়েছো কিনা, তাড়াতাড়ি বলো, দ্রুত বলো, দ্রুত বলো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। জি, মানে রায়হান মাহমুদ তাহলে দিয়েছে, তাই না? তাহলে আমরা হচ্ছে এখন শুরু করব কি বলতো, আমরা হচ্ছে আমরা শুরু করব হচ্ছে কজ, তো আমরা শুরু করি, তাই না? আমার আজকে মন খুব ভালো, বুঝছো? কারণ আজকে তোমরা দুই তিনটে এমসিকিউ কভার করতে পারবা, তো তার জন্য হচ্ছে আমার ভালো লাগছে। তো দুই তিন এমসিকিউ মানে বুঝো যে কত আমার মনটা আজকে ভালো। তাহলে তো দেখো ভাই, আমরা হচ্ছে ক্লজ সম্পর্কে একটা পড়াশোনা করবো, ক্লজ। তো দেখো ভাই, ক্লজ কি? ক্লজ হচ্ছে একটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, তার মানে আমার প্রথম কথা হচ্ছে কি ভাই, ক্লজ হচ্ছে আমাদের গ্রুপ অফ ওয়ার্ড, তাই না? ক্লজ হচ্ছে কি আমাদের গ্রুপ অফ ওয়ার্ড, ক্লজ কি আমাদের গ্রুপ অফ ওয়ার্ড, তার মানে কি হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড। এখানে আমাদের কি থাকে, একটা সাবজেক্ট থাকে, হ্যাভিং এ সাবজেক্ট, গ্রুপ অফ ওয়ার্ড হ্যাভিং আ সাবজেক্ট, হ্যাভিং এ সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের গ্রুপ অফ ওয়ার্ড হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড আ, একটা থাকে কি, একটা থাকে প্রেডিকেট, একটা কি থাকে ভাইয়া, প্রেডিকেট, প্রেডিকেট কি থাকে, প্রেডিকেট।
তাহলে কি গ্রুপ অফ অড হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড হচ্ছে একটা প্রেডিকেট থাকে যেটা হচ্ছে অফ ইটস ওন, মানে হচ্ছে ক্লজের নিজস্ব একটা প্রেডিকেট থাকে, বাট এটা হচ্ছে কি করে একটা সেন্টেন্সের পার্ট ফর্ম করে, ফর্মিং পার্ট অফ সেন্টেন্স, ফর্মিং পার্ট অফ সেন্টেন্স, দিস ইজ কল্ড হচ্ছে ক্লজ। আমি ব্যাপারটা আবার বলি, গাঢ় কালিতে লিখবো, আরে আমি তো খুব সুন্দর দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাই, আমি স্পষ্ট দেখতে পাই, তোমার চোখে সমস্যা। আমি বললাম কি এটা হচ্ছে গ্রুপ অফ অড, এটা হচ্ছে গ্রুপ অফ অড এখানে হ্যাভিং এ সাবজেক্ট, যেখানে একটা সাবজেক্ট থাকে, দেন এ প্রেডিকেট অফ ইটস ওন, তাই না, অফ প্রেডিকেটস অফ ইটস ওন অ্যান্ড ফর্মিং পার্ট অফ সেন্টেন্স। এখন কথা হচ্ছে ভাইয়া প্রেডিকেট জিনিসটা কি, প্রেডিকেট মানে হচ্ছে কি ভাইয়া, প্রেডিকেট জিনিসটা কি ভাইয়া, প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কোনো কথা, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কিছু কথা, সাবজেক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন, কোনো ইনফরমেশন, এটাকে বলা হয় প্রেডিকেট, বুঝছো? তাহলে আমাদের ক্লজের সংজ্ঞাটা কি ভাইয়া, ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট অফ ইটস ওন ফর্মিং পার্ট অফ সেন্টেন্স ইজ কল্ড ক্লজ, বুঝছো, ইজ কল্ড ক্লজ। তো এই হচ্ছে আমাদের ক্লজের সংজ্ঞা, আমি আসলাম, এটা হচ্ছে আমাদের প্রাথমিক একটা কথাবার্তা। এখন দেখো ভাই, আমাদের ক্লজ হচ্ছে আমাদের কি, আমি যদি বলি আমি হচ্ছে ক্লজ, দেখো ক্লজ, ক্লজ হচ্ছে আমাদের তিন ধরনের ক্লজ আছে, তাই না, তিন ধরনের ক্লজ আছে, বলতো কি ক্লজ আছে, বলতো, সবাই কমেন্ট করো কি কি ক্লজ আছে, বলতো দ্রুত বলো, দ্রুত বলো যে কি কি ক্লজ আছে আমাদের, বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি, বলো কি কি ক্লজ আছে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ ভাই দিয়েছি, কি দিয়ে সব কিছু বুঝলাম না, গ্রে এর উপরে ইয়েলো বেশি বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে গ্রে কালার, ব্যাকগ্রাউন্ড গ্রে, আমি বুঝছি না তো, আচ্ছা বলো বুঝছো কিনা তাই বলো, এই অ্যাডভার্বিয়াল ক্লজ কি কথা, সাবজেক্ট ও প্রেডিকেট যুক্ত অংশ ক্লজ, প্রিন্সিপাল, এই তাসনিমি দুয়া একদম মায়ের হয়ে বুঝছিস ভাই, নাউন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি কথা এগুলো, আমি বুঝলাম না। তো আমাদের ক্লজ প্রথমত তিন প্রকার, এই যে যেটা আছে আইরিন বলেছে, একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা কি ভাইয়া প্রিন্সিপাল ক্লজ, দুই নম্বর হচ্ছে আমাদের কি, দুই নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট, একটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কি ক্লজ ভাইয়া, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট। তো আমাদের ক্লজ কয় প্রকার, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে আমাদের প্রাথমিক কথাবার্তা। তো তুমি তাসনের বা তুমি আবেগে ভুল করো না। তো এখন কথা হচ্ছে ভাইয়া কি, যে প্রিন্সিপাল ক্লজ কি জিনিস ভাই, যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে মানে কি বলতো, যেটা হচ্ছে যে তোমার অর্থ প্রকাশ করার জন্য, অর্থ প্রকাশ করার জন্য অন্যের উপর নির্ভরশীল না, তার মানে এ নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে, নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশ করতে পারে, তাই না, তার মানে কি আমাদের আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা সে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, সাবঅর্ডিনেট না সরি সরি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ কি করতে পারে ভাইয়া, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, নিজে নিজে কি করতে পারে, অর্থ প্রকাশ করতে পারে, দ্যাট মিন্স এই অর্থ প্রকাশ করার জন্য এক্সট্রা কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না, এক্সট্রা কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না। যেমন আমি যদি বলি প্রিন্সিপাল ক্লজের একটা এক্সাম্পল যদি বলি, হি গেভ মি আ বুক, হি গেভ মি এ বুক দ্যাট আই লস্ট, দ্যাট আই লস্ট, তাই না। আমি যদি বলি ভাই, আমি যদি বলি এই সেন্টেন্সটা লেখার একটা কারণ আছে, আমি তোমাকে বলি যে দেখো, হি গেভ মি এ বুক এটা হচ্ছে একটা ক্লজ, অ্যান্ড আই লস্ট এটা একটা ক্লজ, যেটা হচ্ছে দ্যাট কনজাংশন দ্বারা যুক্ত আছে, তাই না। তো দেখো এই ক্লজটা তুমি দিকে তাকাও, এই মনে করো অর্থ প্রকাশ করার জন্য এই বাকিটুকুর উপর নির্ভরশীল না, বা তার মানে কি এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। আবার তুমি দেখো এইটার দিকে তাকাও ভাইয়া, আই লস্ট এখানে মনে করো অর্থ প্রকাশ করার জন্য এখানে এইটার উপর নির্ভরশীল করতে হচ্ছে না, মানে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, তাই না। তার মানে কি এটা আমরা বুঝতে পারলাম প্রিন্সিপাল ক্লজ কি, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। আবার দেখো এই যে দুটা ক্লজ, এই দুটা ক্লজের কিন্তু নিজস্ব অর্থ আছে এবং হচ্ছে একটা আরেকটার উপর হচ্ছে মানে সমান গুরুত্ব, দ্যাট মিনস এখানে আমাদের সমান গুরুত্ব, দুটাই পাচ্ছে সমান গুরুত্ব, কারণ কি দুইটারই নিজস্ব অর্থ আছে, দুইটারই নিজস্ব অর্থ থাকায় দুইটারই সমান গুরুত্ব বিদ্যমান। যখন এরকম দেখবা যে দুইটারই সমান অর্থ মানে গুরুত্ব রয়েছে এবং দুইটারই অর্থ বিদ্যমান, তখন তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ, তখন তাই কি হবে ভাই, কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ, বুঝছো, বলো ব্যাপারটা, বুঝছো না বুঝুনি, বলো দ্রুত বলো।
তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, বুঝছো না? বুঝো নি? মিম্মা বলছে আমি বুঝিনি। আর কেউ বুঝো নি? বাকিগুলা বলো, আর কেউ বুঝেছো কিনা? বুঝছো না? বুঝো নি বলো, আর কেউ বুঝো নি? বাকিটা কি বুঝছো না বুঝো নি দেয়া বলো। আচ্ছা আমি বলছি, একটু মনোযোগ, একটু মনোযোগ ভাই, একটু মনোযোগ, বুঝছো? একটু মনোযোগ দেওয়া, বেশি না, একটু মনোযোগ দাও তাহলে হবে। হ্যাঁ বুঝছি ভাইয়া। আচ্ছা আমি বলছি আবার, খুবই মনোযোগ, বুঝছো? দেখো আমি ভাইয়া, আমি লিখেছিলাম যে হি গেভ মি আ বুক, হি গেভ মি এ বুক দ্যাট আই লস্ট, তাই না? হি গেভ মি এ বুক দ্যাট আই লস্ট। এখানে দেখো ভাই, এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে ক্লজ, এখানে একটা আমাদের ক্লজ, তাই না? এখানে একটা হচ্ছে ক্লজ, এখানে হচ্ছে আরেকটা একটা ক্লজ, এখানে একটা ক্লজ। এখন দেখো, হি গেভ মি এ বুক, হি গেভ মি এ বুক যখন আমি বলছি, আমি যখন বলছি যে হি গেভ মি এ বুক, তখন সেটা কি হচ্ছে ভাই? দেখো তখন হচ্ছে কি আমাদের, এইটা হচ্ছে নিজস্ব একটা অর্থ আছে, উইদাউট এনি হেল্প, মানে কারো হেল্প প্রয়োজন হচ্ছে না এই এটা অর্থ প্রকাশ করার জন্য। আমরা হচ্ছে বুঝতে পারছি যে এর স্বয়ং সম্পূর্ণ অর্থ রয়েছে। এবং এর পরের দিকে তাকাও যে আই লস্ট, এখানে আমাদের একটা অর্থ পাচ্ছি, এই অর্থ প্রকাশ করার জন্য অন্য কারো উপর নির্ভরশীল হচ্ছে না। দ্যাট মিন্স এই সেন্টেন্স, মানে এই পুরো সেন্টেন্সে এই পার্টটুকু যতটুকু ইম্পর্টেন্স পাচ্ছে, ঠিক সেই পরিমাণ ইম্পর্টেন্স এও পাচ্ছে, তাই কিনা? দ্যাট মিন্স এই দুটার গুরুত্ব, আমাদের এই দুটার গুরুত্ব বা ইম্পর্টেন্স সেম, এই দুটার গুরুত্ব বা ইম্পর্টেন্স সেম। যখন দেখবা যে একটা সেন্টেন্সের মধ্যে যে দুটা ক্লজ আছে, সেই দুটা ক্লজের যদি ইম্পর্টেন্স সেম হয় এবং দুইটাই যদি অর্থ সমানভাবে প্রকাশ করতে পারে, দুইটাই যদি অর্থ প্রকাশ করতে পারে উইদাউট হেল্পিং, তখন তাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ, তখন তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ, তখন তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। এবার বলো, এবার ক্লিয়ার কে ক্লিয়ার না বলো, এবার বলো, এস কে উৎস, মাসুমা, মিম্মা, মুনিরা বলো, এবার বলো যে তোমরা ক্লিয়ার কি ক্লিয়ার না বলো, এবার হচ্ছে বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, দ্রুত বলো, দ্রুত বলো, তাড়াতাড়ি বলো যে ক্লিয়ার কি ক্লিয়ার না, তাড়াতাড়ি বলো। এবার বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, আবার বলো ক্লিয়ার ভাই, এস কে উৎস, ক্লিয়ার ভাই, মুনিরা আক্তার আশা হচ্ছে ক্লিয়ার ভাই, বলো বলো তাড়াতাড়ি বলো। আলহামদুলিল্লাহ, তার মানে আমরা বলতে, এটা আমরা একটা জিনিস বলতে পারি আমরা, আমাদের কিন্তু পরীক্ষাতে আসবে কোনটা নাউন ক্লজ, কোনটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আমাদের পরীক্ষায় কিন্তু এটাই আসবে। বাট আমাদের বেসিক দরকার, আমরা হচ্ছে ওভারঅল জেনে থাকবো, সবকিছু জেনে থাকবো, তাই না? তাহলে আমাদের ওহিয়ানজম বলছে ক্লিয়ার, আইরিন বলছে ক্লিয়ার, তাহলে আমাদের, তাহলে এটা আমরা কিন্তু এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজও বলতে পারি, তাই না? এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজও বলতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজের মজিজা, এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লজ এবং হচ্ছে কোঅর্ডিনেট ক্লজের মজিজা। এখন আমরা আসবো মোস্ট ইম্পর্টেন্ট সাবঅর্ডিনেট ক্লজ, কোথায় আসবো ভাইয়া? সাবঅর্ডিনেট ক্লজ, এটা পড়তে যে কত মজা রে, বুঝছিস? যারা হচ্ছে গত মানে আগের সবগুলো ক্লাস করেছিস, তারা একদম পানি ভাত, দুধ ভাত, আর যারা ক্লাস করিস নি তারা বুঝবি না। তো সাবঅর্ডিনেট ক্লজ ভাইয়া তিন ধরনের, একটা হচ্ছে আমাদের কি ভাই, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে কি নাউন ক্লজ, একটা হচ্ছে ভাইয়া কি আমাদের বলতো, একটা হচ্ছে কি আমাদের অ্যাজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ ক্লজ, তাই না? আর একটা হচ্ছে ভাইয়া কি আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই না? তো আমাদের কি একটা হচ্ছে আমাদের নাউন ক্লজ, একটা হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজের মজিজা। এখন ভাই আমাদের আম্মু দরজাটা লাগাও, আম্মু দরজাটা লাগাও। এ দেখো সাবঅর্ডিনেট ক্লজ, আমি বলি সাবঅর্ডিনেট ক্লজ কোনটা ভাইয়া? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যারা হচ্ছে অর্থ প্রকাশ নিজে নিজে প্রকাশ করতে পারে না, যারা হচ্ছে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। দ্যাট মিন্স এটা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হয়। অন্যের উপর কি হতে হয় ভাইয়া? অন্যের উপর নির্ভরশীল হতে হয়। দেখুন যা, আমি যদি বলি, আমি যদি বলি দেখো যে আই হ্যা, আমি যদি বলি যে আই হ্যাভ এ রিং, আই হ্যাভ এ রিং হুইচ ইজ মেড অফ গোল্ড। এখন তাকাও ভাই আজ হুইচ ইজ মেড অফ গোল্ড, এটুকু এটুকু হচ্ছে আমাদের প্রিন্সিপাল কথ, তাই না? এখন দেখো হুইচ ইজ মেড অফ গোল্ড, আমরা যদি শুধুমাত্র হুইচ ইজ মেড অফ গোল্ড বলি,
তাহলে কিন্তু এই সম্পূর্ণ প্রকাশ মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। তুমি অর্থ দেখো যে হুইচ ইজ মেড অফ গোল্ড, মানে যেটা হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি। এখন কি স্বর্ণ দিয়ে তৈরি ভাই? এই যে আমাদের মনের খোরাক জানছে মানে জাগছে, আরো কিছু জানার জন্য, সম্পূর্ণ অর্থটা প্রকাশ করার জন্য আমাদের মনে আরো কিছু প্রশ্ন জাগছে। যখন মনে করো এরকম ঘটনা ঘটবে যে তুমি সম্পূর্ণ অর্থটা তোমার এখানে আসছে না স্বয়ং সম্পূর্ণ, তখন তাকে বলা হবে আমাদের কি? তখন তাকে বলা হবে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তখন তাকে বলা হবে কি? আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এবার বলো এইটুকু তোমরা বুঝছো কিনা, যে সাবঅর্ডিনেট ক্লজের সংজ্ঞাটা তোমরা বুঝছো কিনা? বলো বলো, তোমরা বুঝছো কিনা? তোমরা বলো যে তোমরা বুঝছো কিনা, তাড়াতাড়ি বলো, দ্রুত বলো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, সবাই বলছে বুঝছি, সবাই বলছে বুঝছি। আচ্ছা, আমরা যদি এখন সামনে যাই, বুঝছো, আমরা হচ্ছে এখন আমরা কি পড়বো বলবো তো? আমরা হচ্ছে নাউন ক্লজ সম্পর্কে পড়বো, তাই না? আমরা হচ্ছে নাউন ক্লজ সম্পর্কে পড়বো। দেখো আমি হচ্ছে তোমাদেরকে বুঝাই। তার আগে বলো তোমরা হচ্ছে সবাই, যে তোমাদের আজকে যে আমি ই পড়া দিয়েছি, তোমরা কি সেটা পড়াশোনা করেছো? যেগুলো হচ্ছে স্পেশাল ব্যাচে যাদের যারা আছো, তারা কি পড়াশোনা করেছো কিনা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো যে তোরা পড়াশোনা করেছো কিনা। তাড়াতাড়ি বলো ভাই, তোমরা পড়াশোনা করেছো কিনা। আমি তোমরা পড়াশোনা করেছো, বুঝছো। আজকে হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব আছে, প্রশ্ন উত্তর পর্ব তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে করবা, বুঝছো। কারণ হচ্ছে ওখানে তোমরা সবাই থাকার ট্রাই করবা, যেন হচ্ছে সবাই উত্তর করতে পারো, কারণ হচ্ছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো। তোমরা হচ্ছে সবাই থাকার ট্রাই করবা। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম আমরা সেখানে ফিরে আসি। এখন আমরা দেখবো ভাইয়া কি, এখন আমরা দেখবো হচ্ছে নাউন ক্লজ সম্পর্কে, বুঝছো। এখন আমরা দেখবো কি, নাউন ক্লজ সম্পর্কে। আই হোপ তোমরা সবাই হচ্ছে ওই ক্লাসে থাকবা, কারণ হচ্ছে আমাদের খুব বেশি আমাদের ওগুলা দরকারি। কি বলছে? পড়েছি কিন্তু হচ্ছে ধরলে পারবো কিনা জানি না, ধরলে না পারলে তো মায়ের হবে, একদম মায়ের, কোনো কথা হবে না। এখন দেখ আমরা হচ্ছে পড়াশোনা করি, হচ্ছে আলাদা আলাদা পড়াশোনা করবো। এখন দেখ ভাই আমরা পড়াশোনা করবো, দেখো সবাই, যখন আমরা পড়াশোনা করবো নাউন ক্লজ সম্পর্কে। কি ক্লজ? নাউন ক্লজ। এখন দেখো যে সাবঅর্ডিনেট ক্লজ মানে কি, আমি একটু আমি তোমাদেরকে বলি যে সাবঅর্ডিনেট ক্লজ মানে বললাম যেটা হচ্ছে আমাদের কি পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের কি একটা সেন্টেন্সের একটা জাস্ট পার্ট, যে পার্টটুকু তোমার স্বয়ংসম্পূর্ণ অর্থ দিতে পারে না। তাহলে কি আমাদের নাউন ক্লজটা কি হবে ভাইয়া? আমরা যখন আমরা হচ্ছে যখন নাউনের ই পড়েছিলাম, পজিশন পড়েছিলাম, আমরা নাউনের পজিশন কি পড়েছিলাম বলতো? যে সাবজেক্ট হিসেবে নাউন বসে, কি হিসেবে? সাবজেক্ট হিসেবে নাউন বসে। তারপরে আমরা কি বলেছিলাম, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বা প্রোনাউন বসে, অবজেক্ট হিসেবে আমরা প্রোনাউন বসে। তারপর আমরা কি বলেছিলাম ভাই? আমরা বলেছিলাম 3 নম্বরে যে ডিটারমিনার, ডিটারমিনারের পরে আমাদের কি বসে? ডিটারমিনার পরে আমাদের নাউন বসে। 4 নম্বর বলেছিলাম কি ভাইয়া? প্রেপোজিশনের পরে আমাদের নাউন বসে। 5 নম্বর কি বলেছিলাম ভাইয়া? পসেসিভ কেসের পরে আমাদের নাউন বসে। এই যে দেখো, এই যে এই 5টা কথা যাদের মনে আছে তারা নাউন ক্লজ একদম ঠিক মানা, তারা একদম ঠিক মানা। তোমরা বলো এইটুকু তোমাদের মনে আছে কিনা? এই যে আমরা এই যে পড়াইছিলাম এইটুকু তোমাদের মনে আছে কিনা সবাই বলো, এইটুকু তোমাদের মনে আছে কিনা সবাই বলো, এইটুকু তোমাদের মনে আছে না বলো? তাড়াতাড়ি বলো যে এইটুকু তোমরা বুঝছো কিনা, এইটুকু তোমরা বুঝছো কিনা তাদের বলো। হ্যাঁ, তো আমাদের এটু যদি মনে থাকে, এখন দেখো আমরা যদি সেন্টেন্স লিখি আর আমরা একটু ট্রাই করি, তাই না? আমরা একটা সেন্টেন্স লিখি দেন আমরা ট্রাই করি যে আমরা পারছি কিনা। যে দেখো আমি যদি বলি যে দেখো ভাইয়া যে আই নো কি ভাই, আই নো, দেখো আই নো হোয়েন, আই নো হোয়েন হি উইল কাম ব্যাক। তাহলে আমরা কি জানি? এই দেখো এখানে দাগ দেওয়া আছে, আই নো হোয়েন হি উইল কাম ব্যাক।
এখন মনে করো যে পোলা পাইন গুলা যারা মনে করো আমাদের ক্লাস করেনি বা কোনো যাদের পড়াশোনা করেনি বা যারা ক্লজ শুধু পড়াশোনা করেছে বাট নাউন প্রোনাউন সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নেই, যাদের নাউন প্রোনাউন সম্পর্কে স্পষ্ট ধারণা নেই তারা কি করবে, যখনই দেবে হোয়েন হিউ উইল কেম, তার মানে এটা সবাই তাকে তাদের কি বোঝাচ্ছে টাইম বোঝাচ্ছে, টাইম দ্যাট মিনস এটা হচ্ছে ভাই আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা আমাদের কি ভাইয়া অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা আমাদের এক নাম্বার অপশন থাকবে। সে একদম টুস করে এখানে দিয়ে চলে আসবে যেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং হচ্ছে পরীক্ষার বাইরে এসে বলবে জামাত তো হচ্ছে 90টা ঠিক, 92টাও ঠিক হতে পারে, তাই না? বাট সে মনে করো প্রথমে নেগেটিভ পেয়ে গেল, সে প্রথমে নেগেটিভ পেয়ে গেল। আর আমরা যারা মনে করো তোমরা যারা আমাদের ক্লাস করেছো মানে আমার ক্লাস করেছো বা যাদের বেসিক ভালো, যারা পার্টস অফ স্পিচ সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, তারা কি করবা এই যে দেখো যে ভাইয়া তো বলেছিল যেহেতু এটা ক্লজ, ক্লজ হচ্ছে কি আমাদের সেন্টেন্সের একটা জাস্ট পার্ট, সেন্টেন্সের কি ভাইয়া একটা যে পার্ট, তার মানে কি এটা যেহেতু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের একটা পার্ট যেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। এখন ভাইয়া বলেছিল কি, ভাইয়া বলেছিল যে আমাদের সাবজেক্ট বসে, আমাদের সাবজেক্ট পরে হচ্ছে ভার্ব বসে, ভার্বের পরে আমাদের কি বসে ভাইয়া অবজেক্ট বসে। আর ভাইয়া এই কথা বলেছিল যে অবজেক্ট অবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে আমাদের কি বসে নাউন বসে, দ্যাট মিনস আমাদের এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে আমাদের কি নাউন, এটা হচ্ছে এটা হচ্ছে না এটা হচ্ছে ভার্ব, এটা সরি এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে ভাইয়া অবজেক্ট। আর ভাইয়া বলেছিল অবজেক্ট হিসেবে বসে নাউন, অবজেক্ট হিসেবে আমাদের কি বসে নাউন বসে, তার মানে এটা কি ভাইয়া এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ, এটা হচ্ছে কি ভাইয়া এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। ব্যাপারটা ক্লিয়ার নাকি ভেজাল আছে, ব্যাপারটা ক্লিয়ার নাকি ভেজাল আছে, তাড়াতাড়ি বলো, ব্যাপারটা ক্লিয়ার নাকি ভেজাল আছে, দ্রুত দ্রুত দ্রুত, ব্যাপারটা ক্লিয়ার নাকি ভেজাল আছে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, তাড়াতাড়ি না বললে কিন্তু বিপদ, তাড়াতাড়ি না বললে বিপদ হবে। তাড়াতাড়ি বলতে হবে, তাহলে আমি একটা সেন্টেন্স লিখি, সরি হি আস্ক মি হু গট দা নোবেল প্রাইজ ইন ইন হচ্ছে লিটারেচার, ইন লিটারেচার ইন 2019, তাই না? এটা একটা সেন্টেন্স, তো তোমরা বলো যে তোমরা হচ্ছে ওইটুকু বুঝছো কিনা তাদের বলো, ওইটুকু তোমরা বুঝছো কিনা তাদের বলো, তাড়াতাড়ি বলো ওইটুকু তোমরা বুঝছো কিনা তাড়াতাড়ি বলো, ক্লিয়ার? আবার বল, আচ্ছা আবার বলবো, আমি বললাম কি ভাই দেখো যে হচ্ছে দেখো আমরা জানি কি যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমাদের, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কি আমাদের সেন্টেন্সের একটা পার্ট যেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এটা জাস্ট সেন্টেন্সের পার্ট। এখন দেখো ভাইয়া এ কথা বলেছিল যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসে, আর এ কথা ভাইয়া বলেছিল যে অবজেক্ট হিসেবে আমাদের কি বসে নাউন বসে। এখন দেখো স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর আমরা জানি কি অবজেক্ট হিসেবে কি বসে ভাইয়া নাউন বসে, তাহলে আমাদের কি হচ্ছে এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া নাউন ক্লজ। এ ওই এবার বুঝছো কিনা বলো, আমি লিখলাম যে হি আস্কড মি হু গট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 2019, হি আস্ক মি হু গট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 2019, তাই কিনা বলো? জি বুঝছি, ক্লিয়ার ভাই? কালা কালি দিয়ে লেখেন, মিম্মা কানা ছবি দেখেনা। এখন দেখো আমি বলি, আচ্ছা কালা কালি কালা কালি, আচ্ছা তো দেখো ভাই যে যারা মনে করে এই দেখো দেওয়া আছে হু গট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 2019, তাই না? এখন মনে করো যারা ক্লাস করেনি, যারা হচ্ছে বেসিক বুঝে না, তারা কি করবে যে আমাদের দেখো লাস্ট সেন্টেন্সটা কে আছে ভাইয়া মি আছে, তাই না? কি আছে? মি আছে। এখানে আছে কি ভাইয়া হু গট দ্য প্রাইজ, দ্যাট মিনস আমাদের কি আমরা জানি যে নাউন বা প্রোনাউন কে মডিফাই করে অ্যাজেক্টিভ, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কি অ্যাজেক্টিভ ক্লজ, আমাদের কি অ্যাজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। বাট সে এটা ফিলি করলো না, বাট সে এটা ফিলি করলো না, যেখানে আমাদের বোঝাচ্ছে কি ভাই, এখানে আমাদের বোঝাচ্ছে কি যে হু গট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 2019, এটা হচ্ছে আমাকে আস্ক করছে কারো সম্পর্কে, কারো সম্পর্কে জিজ্ঞেস করছে, এটা হচ্ছে আমাদের লোক ব্যক্তি সম্পর্কে, এটা হচ্ছে ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসাবাদ, তাই না? এটা আমাদের লোক মানে হচ্ছে আমাদের পার্সন সম্পর্কে আমাদের এক্সট্রাক্ট ইনফরমেশন,
এবার এক্সট্রা ইনফরমেশন, এটা আমাদের 10 গুণ কিছু না, আমাদের পার্সন সম্পর্কে মানে ডিসক্রাইব, তার মানে এটা যেহেতু আমাদের পার্সন সম্পর্কে আমাদের এক্সট্রা একটা কথা বলছে, মানে পার্সনকেই বোঝাচ্ছে, এটা ইন্ডিকেট করছে, তার মানে এটা আমাদের কি হবে নাউন ক্লজ হবে, আমাদের কি হবে নাউন ক্লজ, বাট যারা বুঝে না তারা কি দেবে অ্যাডজেক্টিভ ক্লজ দেবে, তারা কি দেবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ দেবে, তারা কি দেবে ভাই অ্যাডজেক্টিভ ক্লজ দেবে, ব্যাপারটা বুঝছো না বুঝুনি বলো, তাড়াতাড়ি বলো, ব্যাপারটা বুঝছো না বুঝুনি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, বুঝছো না বুঝোনি তাড়াতাড়ি বলো। জি ভাই বুঝছি। এখন দেখো আমরা যদি সামনে যাই, আমরা সামনে যাই তাই না, এখন দেখো আমরা দেখব যে দ্যাট দ্যাট সাকিব, দ্যাট সাকিব ইজ আ গুড ক্রিকেটার, দ্যাট সাকিব ইজ এ গুড ক্রিকেটার, ইজ নোন টু অল, ইজ নোন টু অল। এখন দেখো ভাইয়া আমাদের প্রশ্ন করেছে কি ভাই, প্রশ্ন করেছে হচ্ছে, প্রশ্ন হচ্ছে কি আমাদের দ্যাট সাকিব ইজ এ গুড ক্রিকেটার, এটা কোন ক্লজ, এটা কোন ক্লজ। এখন আমি কি বলেছিলাম তোমাদের বলো তো, আমাদের সেন্টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই কি না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই কি না, এটা তো আমি জানি। এখন দেখো ভাই এটা জলযন্ত্র একটা ভার্ব আমাদের দেখতে পাচ্ছি আমরা, এই যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে আমাদের মূল ভার্ব, তার মানে আমাদের এটা মূল ভার্ব পেয়ে গেলাম, তার মানে ভার্ব পেয়ে গেলাম, এটুকু আমাদের আমাদের অবজেক্ট বা এক্সটেনশন পেয়ে গেলাম, তার মানে এটুকু আমাদের কি ভাই, এটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট বোঝাচ্ছে, এটুকু কি আমাদেরকে ইন্ডিকেট করছে, এটুকু আমাদের সাবজেক্ট ইন্ডিকেট করছে, এটুকু কি ইন্ডিকেট করছে ভাইয়া, সাবজেক্ট ইন্ডিকেট করছে। আর আমরা জানি কি ভাইয়া, সাবজেক্ট হিসেবে কি বসে, সাবজেক্ট হিসেবে নাউন বসে, তার মানে এটা কি ক্লজ হচ্ছে তোমরাই বলো, এটা কি ক্লজ হচ্ছে তাহলে তোমরাই বলো, এটা কি ক্লজ, তাহলে এটা তোমরাই বলো, এটা কি ক্লজ, তোমরাই বলো এটা কি ক্লজ, দ্রুত বলো তোমরা বলো এটা কি ক্লজ, দ্রুত বলো, আবার বলেন ভাইয়া প্লিজ। আচ্ছা কোনটা বলবো আরেকবার বলো, কোনটা আবার বলবো তা বলো, কোনটা আবার বলবো বলো, নাইস নাউন ক্লজ, কোনটা বলবো আবার বলো তাড়াতাড়ি বলো, আবার বলো তাড়াতাড়ি বলো যে কোনটা বলবো, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো যে কোনটা বলবো, আবার আবার যে বলতে বলবো কোনটা বলবো সেটা কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, এত টাইম লাগে তো সমস্যা, তাড়াতাড়ি বলো। প্রাইজেটটা, আচ্ছা প্রাইজেটটা আমি বলেছিলাম কি, এক্সাম্পলটা আমি কি বলেছিলাম আমি তো ভুলে গেলাম, এরকম ছিল হয়তো যে হি আস্কড মি, হি আস্কড মি হু গট, হু গট দ্য প্রাইজ, হি আস্কড মি হু গট দ্য প্রাইজ ইন লিটারেচার, ইন লিটারেচার ইন 2019, তার মানে আমি বললাম যে যখন তোমরা এটা দেখবা তখন তোমরা বলবা যে মি যেহেতু আমাদের আমাদের হচ্ছে সাবজেক্ট মানে সরি নাউন বা প্রোনাউন যাই বলো, তার মানে এটা হচ্ছে আমাদের কি নাউনকে মডিফাই করছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, বাট আমাদের অর্থগত দিক ভাবতে হবে যে হু গট দ্য প্রাইজ ইন লিটারেচার, হু গট দ্য প্রাইজ ইন লিটারেচার ইন 2019, এটা হচ্ছে কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা, কোনো ব্যক্তির, কোনো ব্যক্তির সম্পর্কে বোঝাচ্ছে যে এটা হচ্ছে হু গট, মানে হচ্ছে কোন ব্যক্তিটা, এটা হচ্ছে কোনো মানুষকে ইন্ডিকেট করছে, কোনো পার্সনকে ইন্ডিকেট করছে, এটা হচ্ছে কোনো পার্সনকে ইন্ডিকেট করছে, কাকে ইন্ডিকেট করছে ভাই, পার্সনকে ইন্ডিকেট করছে, যদি এটা পার্সনকে ইন্ডিকেট করছে তাহলে এটা আমাদের কি হবে, এটা আমাদের নাউন ক্লজ হবে, বুঝছো, এটা হচ্ছে আমাদের কি ক্লজ, নাউন ক্লজ। এবার বলো বুঝছো কিনা বলো, এবার বলো বুঝছো কিনা, এবার বলো বুঝছো কিনা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো যে এটা বুঝছো কিনা, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, বলো বুঝছো, বুঝছো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো বুঝছো কিনা, বুঝছি জি বুঝছি। এবার হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আমাদের এটা হচ্ছে নাউন ক্লজ শেষ, তোমরা এখন নাউন ক্লজ ভাইয়া জাস্ট তোমার মাথায় রাখবা যে আমাদের ভাইয়া যা পড়াইছে, আমাদের ভাইয়া যা পড়াইছে মনে করো হচ্ছে পজিশন, পজিশন দেখে তো নাউন ক্লজ পারবা, ওয়েট এক মিনিট,
তোমরা যেখানে ছিলাম, যেখানে ছিলাম তোমরা হচ্ছে তাহলে নাউন ক্লজ বুঝছো? আই হোপ। কি বলছে, কি বললাম আপু, যে কি বললাম আমি বুঝলাম না। নেক্সট এক্সাম্পলটা আবার বলে, নেক্সট এক্সাম্পল আমি কি দিলাম কেউ বলো তো, এক্সাম্পলটা বলো তো। নেক্সট এক্সাম্পল আমি কি বললাম, আমি ভুলে গেলাম তো। ও আমি বললাম যে দ্যাট সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার, ইজ নন টু অল। আমি বললাম কি যে দ্যাট সাকিব আল হাসান, সাকিব ইজ আ গুড ক্রিকেটার, ইজ নন টু অল, ইজ নন টু অল। তাহলে বললাম দ্যাট সাকিব ইজ এ গুড ক্রিকেটার, ইজ নন টু অল। এটা হচ্ছে বলছে কি আমাদের এই ক্লজটা কোন ক্লজকে, মানে এটা হচ্ছে কোন ক্লজ। তো আমাদের হচ্ছে দেখো, আমরা হচ্ছে খুব সুন্দরভাবে জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? সাবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। সাবজেক্ট কি বসে, নাউন বসে। এখানে দেখো জলযন্ত আমরা হচ্ছে ভার্ব দেখতে পাচ্ছি, তার মানে এটুকু হচ্ছে আমাদের আমাদের অবজেক্ট অথবা এক্সটেনশন, আর এটুকু হচ্ছে আমাদের ভার্ব, তার মানে বাকিটুকু হচ্ছে আমাদের কি সাবজেক্ট, বাকিটুকু আমাদের পুরোটা মিলে হচ্ছে সাবজেক্ট। আর আমরা জানি সাবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে ভাইয়া। সাবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে, তার মানে এটা হচ্ছে আমাদের কি নাউন ক্লজ, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া নাউন ক্লজ হচ্ছে, বুঝছো? এই কি বলে পোয়েক্লোসিরাস পিকটাস, এ বলো তুমি পোয়েক্লোসিরাস পিকটাস বলো যে বুঝছো কিনা, তাড়াতাড়ি বলো পোয়েক্লোসিরাস পিকটাস, পোয়েক্লোসিরাস পিকটাস তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো পোয়েক্লোসিরাস পিকটাস বুঝছো কিনা। তোমরা হচ্ছে কোনো ট্রিক্স ইউজ করবা না, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে ইউজ করবা, বুঝছো? এই পোয়েক্লোসিরাস পিকটাস তাড়াতাড়ি বলো যে বুঝছো কিনা, তাড়াতাড়ি বলো পোয়েক্লোসিরাস, তাড়াতাড়ি বলো, তোমার জন্য আমি ওয়েট করছি, বুঝছো? তুমি বললেই হচ্ছে আমি হচ্ছে চলে যাব, মানে হচ্ছে নেক্সট এসে যাব। তাড়াতাড়ি বলো যে তোমরা বুঝছো কিনা পোয়েক্লোসিরাস পিকটাস। আচ্ছা বুঝছে, তো পোয়েক্লোসিরাস পিকটাস তোমার নামটা একটু অবশ্যই বলবা, আমি ভুলে গেছি তোমার নাম, ভুলে গেছি, বুঝছো? তোমার নামটা একটু জানাবা। এখন দেখো আমাদের ভাই অ্যাজেকটিভ ক্লজ, এখন কি ভাইয়া অ্যাজেকটিভ ক্লজ, অ্যাজেকটিভ ক্লজ ভাই একটা জিনিস মাথায় রাখবা, যে মনে করো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, যে মনে করো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেটা হচ্ছে আমাদের অ্যাজেকটিভ, সেটা হচ্ছে আমাদের কি অ্যাজেকটিভ। আর আমরা সেই হিসেবে দেখতে পাবো, আমরা অ্যাজেকটিভ ক্লজ সেই হিসেবে আমরা চিনতে পারবো। তার মানে নাউন বা প্রোনাউনকে যে আমাদের মডিফাই করবে তাকে বলা হয় অ্যাজেকটিভ, তাই না? তাকে বলা হয় আমাদের অ্যাজেকটিভ। তাহলে আমরা এভাবে বের করতে পারবো যে কোনটা অ্যাজেকটিভ ক্লজ। আমি যদি বলি ভাই, আমি যদি বলি, আমি যদি বলি যে আই নো দা প্লেস, আই নো দি প্লেস, আই নো দা প্লেস হোয়ার হি লিভস, আই নো দা প্লেস হোয়ার হি লিভস। এখন দেখো ভাইয়া বলছে যে হোয়ার হি লিভস, বলছে যে সে কোথায় বসবাস করে, হোয়ার হি লিভস মানে সে কোথায় বসবাস করে। তার মানে এই যে বসবাস করে এটা কাকে মনে করো মডিফাই করছে বলো তো, দি প্লেস কে মডিফাই করে। দি প্লেস মানে বসবাস করবে কোথায়, অবশ্যই কোনো জায়গায় তো বসবাস করবে, তাই না? তাহলে আমাদের হোয়ার হি লিভস কাকে মডিফাই করছে ভাই, মডিফাই করছে দি প্লেস কে। আর আমরা কি জানি ভাইয়া, এটা হচ্ছে দি হচ্ছে আমাদের ডিটারমিনার, ডিটারমিনার। আর আমরা জানি কি ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন, তার মানে এটা হচ্ছে আমাদের নাউন। তাহলে নাউন কে মডিফাই করছে আমাদের হোয়ার হি লিভস। তাহলে এটা ভাই কি ক্লজ হচ্ছে, আমাদের অ্যাজেকটিভ ক্লজ হচ্ছে। এটা আমাদের কি ক্লজ, অ্যাজেকটিভ ক্লজ। এটা কি ক্লজ, অ্যাজেকটিভ ক্লজ। ব্যাপারটা ক্লিয়ার নাকি ভেজাল আছে, ব্যাপারটা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো। তাড়াতাড়ি বলো যে তোমার ব্যাপারটা ক্লিয়ার নাকি ভেজাল আছে, দ্রুত বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। নানা ও এখন ফ্রি আছে? নানা ও ঠিক আছে? নানা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আজ যেখানে ছিলাম তোমরা বলো যে এটুকু বুঝছো কিনা বলো। আবার কে বলছে আবার? আচ্ছা রাহেন মাহমুদ, দেখো ভাই যে আই নো দা প্লেস হোয়ার হি লিভস। এখন দেখো হোয়ার হি লিভস মানে এটা বসবাস করে একটা জায়গাকে বোঝাচ্ছে, হোয়ার হি লিভস এটা একটা জায়গাকে ইন্ডিকেট করছে, তাই না? এটা আমাদের কি করছে, একটা জায়গাকে ইন্ডিকেট করছে।
এখন দেখো হোয়ার ই লিভস মানে অবশ্যই সে বসবাস করে, কোথায় বসবাস করবে, অবশ্যই কোনো জায়গাতে তো বসবাস করবে, তার মানে হোয়ার ই লিভস কাকে মডিফাই করছে, দি প্লেসকে মডিফাই করছে। এখন দেখো ভাইয়া আমরা জানি ডিটারমিনার, এটা হচ্ছে ডি হচ্ছে ডিটারমিনার, এখন দেখো ডি ডিটারমিনারের পরে যদি আমাদের একটা ওয়ার্ড থাকে সেটা কি হয়, নাউন হয়, তার মানে প্লেস হচ্ছে আমাদের কি নাউন, প্লেস হচ্ছে কি আমাদের নাউন। আর আমরা জানি কি এটা হচ্ছে, তাহলে দি এটা হচ্ছে প্লেসকে আমাদের মডিফাই করছে, তার মানে কি নাউনকে মডিফাই করছে। আর আমরা নাউন আমরা জানি নাউনকে কি মডিফাই করে, অ্যাডজেক্টিভ মডিফাই করে, নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ মডিফাই করে, তার মানে এটুকু হচ্ছে আমাদের কি ভাইয়া, এটুকু হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আমাদের কি অ্যাডজেক্টিভ ক্লজ। ব্যাপারটা বুঝছো না বুঝুনি, এবার বলো ব্যাপারটা বুঝছো না বুঝুনি, বলো এবার বলো, বুঝছো না বুঝুনি, বুঝছো না বুঝুনি তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলো যে বুঝছো না বুঝুনি ভাই, তাড়াতাড়ি বলো, দ্রুত 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 বলো। এখন দেখো পরের যে সেন্টেন্সটা আমরা লিখলাম, পরের যে সেন্টেন্সটা আমরা লিখলাম যে আই নো হোয়ার হি লিভস, তাহলে এটা যে আমাদের কেন নাউন ক্লজ হচ্ছে এটা কি তোমরা ক্লিয়ার না বলো, এটা তোমরা ক্লিয়ার কিনা বলো। পরের সেন্টেন্স যেটা লিখলাম যে আই নো হোয়ার হি লিভস, এটা হচ্ছে তোমরা সেন্টেন্সটা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো, তাড়াতাড়ি বলো, তোমরা ক্লিয়ার নাকি ভেজাল আছে, তাড়াতাড়ি বলো। এটা তোমার উত্তর সবাই দিবা, তোমরা সবাই এটার উত্তর দিবা, তোমরা সবাই এটার উত্তর দিবা যেটা ঠিক আছে কিনা বলো। আমাদের আই নো দা টাইম হোয়ের হোয়েন হি উইল কাম, এটা আমাদের কি ক্লজ বলো, দ্রুত সবাই বলো, দ্রুত বলো, সবাই দ্রুত বলো, এটা কি ক্লজ বলো। দ্রুত বলো তারা, এটা তোমরা ক্লিয়ার কিনা দ্রুত বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি 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 বলো বলো বলো। এটা আমাদের কি কথা বলো, এটা আমাদের কি কথা হচ্ছে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো যেটা হচ্ছে তোমরা ক্লিয়ার কিনা তাড়াতাড়ি বলো। দ্রুত বলো, দ্রুত বলো, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ ক্লজ, এটা আমাদের কি ক্লজ, অ্যাজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে আমাদের কি আমাদের অ্যাজেক্টিভ ক্লজ, তাই না। কারণ কি হোয়েন হি উইল কাম, এটা হচ্ছে দা টাইম কে মডিফাই করছে, হোয়েন হি উইল কাম কখন আসবে, এটা হচ্ছে আমাদের টাইম কে মডিফাই করছে। আর টাইমটা হচ্ছে আমাদের কি, আমাদের টাইমটা হচ্ছে আমাদের নাউন, টাইমটা হচ্ছে আমাদের কি নাউন, আর নাউন কে মডিফাই করে আমাদের অ্যাজেক্টিভ, এটা আমাদের কি অ্যাজেক্টিভ ক্লজ শেষ, এটা আমাদের কি অ্যাজেক্টিভ ক্লজ শেষ, তাই না। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ শেষ, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আমরা পড়াশোনা করলাম, এখন আমাদের লাস্ট হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, বুঝছো। আমি যা পড়ালাম, এই যা যা পড়ালাম এগুলো থেকে তোমরা প্র্যাকটিস করবা, ইচ অ্যান্ড এভরিওয়ান শেষ করবা, প্র্যাকটিসে যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবা, আই হোপ তোমাদের কোনো সমস্যা হবে না। এখন দেখো ভাই অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা জানি যে নাউন প্রোনাউন ছাড়া বাকি মনে করো ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যা বলো সব কিছুকে মডিফাই করে কি আমাদের অ্যাডভার্ব, সব কিছুকে মডিফাই করে আমাদের অ্যাডভার্ব, তাই না। তাহলে আমাদের নাউন বা প্রোনাউন বাদে বাকি সব কিছুকে মডিফাই করে আমাদের অ্যাডভার্ব, যেমন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করে, তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আমরা এই কথা দ্বারা মনে রাখবো যে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ কোনগুলো। আমি যদি বলি যে আই শ্যাল গো হোয়ার হি লিভস, এখন দেখো ভাই আই শ্যাল গো হোয়ার হি লিভস, এখানে তোমরা কিভাবে মাথায় রাখবা যে হোয়ার হি লিভস, এখানে তুমি কি করবা, দেখো আই শ্যাল গো, দেখো এটা সেন্টেন্সটা দেখো, আই শ্যাল গো মানে যাবো কোথায়, হোয়ার হি লিভস, তার মানে হোয়ার হি লিভস কাকে মডিফাই করছে ভাইয়া, গো কে মডিফাই করছে, গোটা কি ভাইয়া ভার্ব, ভার্ব কে কে মডিফাই করে ভাইয়া অ্যাডভার্ব, তো এটা আমাদের কি ক্লজ হচ্ছে ভাই, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা কি ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা আমাদের কি ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা আমাদের কি ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ। ব্যাপারটা বুঝছো নাকি বুঝেনি,
বললাম যে আই শ্যাল গো হোয়ার হি লিভস। এখানে দেখো হোয়ার হি লিভস, এখানে আমি কি করবো, সেখানে যাব। তার মানে কি, হোয়ার হি লিভস কে, হোয়ার হি লিভস কাকে মডিফাই করছে, হোয়ার হি লিভস ভার্ব, এই যে গো কে মডিফাই করছে, গোটা কি ভাইয়া ভার্ব, ভার্ব কে কি মডিফাই করে হচ্ছে আমাদের অ্যাডভার্ব মডিফাই করে। তো এটা আমাদের এই ক্লজটা কি হচ্ছে ভাই, এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে, এটা আমাদের কি ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার বলো বুঝছো নাকি বুঝো নাই, এবার বলো বুঝছো নাকি বুঝো নাই, এবার বলো বুঝছো নাকি বুঝো নাই। তাড়াতাড়ি বলো। বুঝছি, আচ্ছা এখন দেখো আমি যদি বলি ইফ ইউ কাম, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো। দেখো এটা সম্পূর্ণ কি, ইফ ইউ কাম, তুমি যদি আসো আমি যাবো, তার মানে আই গো, তার মানে এই সম্পর্কটা কার সাথে, এই যে দেখো গোয়ের সাথে কামের সম্পর্ক, গোয়ের সাথে কার সম্পর্ক, কামের সম্পর্ক। আর এই যে গো, এই গোটা হচ্ছে কি আমাদের, এই গোটা হচ্ছে আমাদের ভার্ব। দ্যাট মিনস আমাদের ইফ ইউ কাম এটার পুরোটাই নির্ভর করছে কার উপর, গোয়ের উপর। তার মানে মডিফাই করছে কাকে, গো কে, গো কি ভাইয়া ভার্ব। তাহলে আমাদের হচ্ছে আমাদের ইফ ইউ কামটা কি হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা আমাদের কি ভাইয়া অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই না, এটা আমাদের কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাই কি না, তাড়াতাড়ি বলো। ব্যাপারটা বুঝছো নাকি বুঝোনি বলো, তাড়াতাড়ি বলো, বুঝছো নাকি বুঝোনি। আরে ইফ ইউ কাম, এই যে ইফ ইউ কাম আই উইল গো, এখানে দেখো এই কামটা কার সাথে সম্পর্ক ভাইয়া, গোয়ের সাথে সম্পর্ক, গোয়ের সাথে সম্পর্ক। যে তুমি যদি, আমি আমি ইফ ইউ কাম, তুমি আসলে আমি যাব, তার মানে পুরোটুকু কার উপর নির্ভর করছে, গোয়ের উপর নির্ভর করছে, গোয়ের উপর নির্ভর করছে। তার মানে গোটাকে মডিফাই করছে ইফ ইউ কাম, তা আমাদের গোটা কি আমাদের ভার্ব। আর আমরা জানি কি ভার্ব কাকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝছো বুঝছো নাকি বলো, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলো, এগুলোর অনেক শর্ট ট্রিক্স আছে বুঝছো, মনে মানে অনেক শর্ট ট্রিক্স তোমরা বের করতে পারো, বাট আমি সেগুলোকে অ্যালাউ করি না, আমি হচ্ছে যেভাবে পড়ালাম এভাবে তোমরা মনে রাখবা। বলো তোমরা বুঝছো কিনা, তোমরা কি বুঝছো নাকি বলো, বুঝো নাই। তারপরে দেখো আমি যদি বলি, দেখো তোমরা আই হোপ তোমরা বুঝছো এটুক, বুঝছি স্ট্রাইক হয় জানি হোয়াট, এটা একটু বুঝাই দেন কি বলছে, থামো বুঝাচ্ছি একটু থামো। তো আমাদের রাহেন বাবু একটা প্রশ্ন করলো যে ভাইয়া একটা প্রশ্নের উত্তর দেন, যে স্ট্রাইক, রাহেনকে মায়ের হবে মায়ের, স্ট্রাইক দ্য আয়রন, স্ট্রাইক স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, মায়ের মার হবে, মায়ের হবে, এটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে ভার্ব, এটা আমাদের কি ভার্ব, স্ট্রাইক হচ্ছে ভার্ব। তাহলে আমাদের কি হোয়াইল দ্য আয়রন ইজ হট কাকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে, তাহলে এটা আমাদের কি ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা আমাদের কি ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝছো না বুঝো নাই বলো, রাহের মাহমুদ বুঝছো না বুঝো নাই, তাড়াতাড়ি বলো বলো, তাড়াতাড়ি বলো, বুঝছো না বুঝো নাই, রাহের মাহমুদ বুঝছো না বুঝো নাই বলো, তাড়াতাড়ি বলো, রাহের মাহমুদ বুঝছো। হ্যাঁ তো আমাদের, তোমরা হচ্ছে কাজ করবা আজকে রাত্রেই, ক্লজ সম্পূর্ণ ক্লাসটা করো, ক্লাস করার পরে ক্লজ সম্পূর্ণ প্র্যাকটিস করবা,
আমি হচ্ছে 90% তোমরা সলভ করতে পারবা, 10% ভুল হতে পারে, মাঝে মাঝে ভুল হতে পারে, 90% সলভ করতে পারবা, 10% একটু প্র্যাকটিস বেশি করতে পারলে তোমরা বুঝতে পারবা। আই হোপ তোমরা ক্লজের ক্লাসটা বুঝছো। আমরা হচ্ছে উইদাউট এনি ট্রিক্স জাস্ট বেসিক, জাস্ট বেসিক দিয়ে আমরা ক্লজ শেষ করলাম, বুঝছো? এটা আমাদের ক্লজের মধ্যে, আর কিছু ক্লজে বাকি নাই, বুঝছো? তো এইটুকু হচ্ছে আমাদের ক্লজ। তো তোমরা সবাই যদি বুঝে থাকো আমাকে বলো, যে কমেন্ট বলো, যে কমেন্ট করো। আমি হচ্ছে চুল কাটতে যাবো, বুঝছো? আমি হচ্ছে চুল কাটতে যাবো, চুল কেটে এসে তারপরে হচ্ছে আমি তোমাদেরকে স্পেশাল গ্রুপে যারা আছে তারা হচ্ছে প্রশ্ন উত্তর ধরবো। তোমরা হচ্ছে সবাই এখন থেকে অনলাইনে থাকবা, আমি আমি হচ্ছে হঠাৎ করে চলে আসবো, কারণ আমি জাস্ট চুল কেটে এসে গোসল করে আমি হচ্ছে তোমাদের অনলাইনে আসবো, বুঝছো? তোমরা সবাই বলো যে তোমরা বুঝছো কিনা, তাড়াতাড়ি বলো। তোমরা বলো আজকের ক্লাসটা কি কেমন লাগলো একটু বলো, আর তোমরা সবাই বুঝছো কিনা। ফেজটা কখন নেবেন? ফেজ আবার আবার কোনো ক্লাসে নেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তোমরা সবাই বলো বুঝছো কিনা। আর তোমাদের সবার দায়িত্ব থাকলো হচ্ছে, তোমাদের সবার দায়িত্ব থাকলো যে তোমরা হচ্ছে কি বলে, তোমাদের দায়িত্ব আমি বলে দিই, তোমাদের দায়িত্ব আমি বলে দিই। তোমরা তো সব অনেক জায়গায় তো তোমরা হচ্ছে পড়লা, তাই কিনা? অনেক জায়গায় তোমরা পড়লা, ইংলিশ পড়েছো ফার্স্ট টাইম সেকেন্ড টাইমে। তোমরা হচ্ছে কি করবা, আজকে রাতেই, আজকে রাতে 11টার মধ্যে ক্লাসটা কমপ্লিট করে নোট, নোট প্লাস তোমাদের হচ্ছে অনুভূতি কেমন লাগলো একটু হচ্ছে ব্রিফ করবা, অনুভূতি ব্রিফ করে আমাদের দি অ্যাপ্রন ড্রিমার্স গ্রুপে পোস্ট করবা, দ্য অ্যাপ্রন ড্রিমার্স গ্রুপে পোস্ট করবা নোট। আজকে সবাই পোস্ট করবা, আজকে ক্লাস করলো প্রায় 14 জনের মতো, 14 জনে যেন আজকে নোট পোস্ট করে একদম রাত 11টার মধ্যে, 14 জন যেন নোট পোস্ট করে রাত 11টার মধ্যে, বুঝছো? 14 জন যেন প্রকাশ করে, মানে নোট প্রকাশ করে রাত 11টার মধ্যে, এটা হচ্ছে আমি বলে রাখলাম। সবাই হচ্ছে তোমরা হচ্ছে সবাই অনলাইনে থাকো, বুঝছো? আমি এসে হচ্ছে চুল কাটতে বেশি। আচ্ছা, তোমরা হচ্ছে দেখো, অনেকেই বলেছিলা যে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝতে সমস্যা হচ্ছে, তো হচ্ছে এখানে হচ্ছে তোমরা হচ্ছে বিভিন্ন থিওরি টিউরি ইউজ করো, তো সেই থিওরি টিউরি ইউজ না করে বেসিকে বুঝবা। বেসিক তো তোমাদের হয়তো বেসিকে প্রবলেম হচ্ছে, তাহলে মানে বুঝতে পারছো না, দ্যাট মিনস বেসিকে ঝামেলা আছে, তার মানে প্রিভিয়াস ক্লাসগুলো ভালোভাবে করো নাই বা মনোযোগ দাওনি হয়তো। তো যাই হোক, এখন দেখো এই যে এটা হচ্ছে ক্লজ, তাই কি না? এই ক্লজে যেটা হচ্ছে দাগানো আছে কি করে বলো তো, তুমি হাত দিয়ে ঢাকবা, হাত দিয়ে ঢাকার পরে দেখবা যে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে কিনা, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে কিনা। যদি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তাহলে মনে করো কি হবে বলো তো, পূর্ণাঙ্গ অর্থ যদি প্রকাশ করে তাহলে সেটা আমাদের অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব হবে, সেটা আমাদের কি হবে? অ্যাডভার্ব হবে। আর যদি মনে করো দাগানো লাইনের জায়গায়, দাগানো লাইন যদি আমরা ইট দ্বারা কনভার্ট করি, কনভার্সন ইট দ্বারা যদি কনভার্ট করে আমাদের অর্থ প্রকাশ মানে সম্পূর্ণ পাই, তাহলে সেটা হবে আমাদের কি বলতো, সেটা হবে আমাদের নাউন ক্লজ। সেটা হবে কি? নাউন ক্লজ। এটা তখনই তোমরা এরকম করবা যখন তোমরা বুঝতে পারবো না, কারণ অনেক সময় আসে, যেমন হচ্ছে তোমাকে যদি আমি বলি, অনেক সময় হচ্ছে এটা আছে, বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হয়, তার মানে কি বললাম যে তোমার দাগানো লাইনটা ঢেকে দেওয়ার পরে যদি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে আমাদের কি বলতো, সেটা হবে আমাদের অ্যাডভার্ব। আর যদি দাগানো লাইনের পরিবর্তে ইট দ্বারা কনভার্সন করি তাহলে সেটা হবে আমাদের কি, নাউন ক্লজ। আমি যদি একটু বলার ট্রাই করি, দেখো সি হ্যাড কাম, তুমি দাগানো লাইনটা মানে তুমি ঢেকে দাও, বিফোর আই কাম সি হ্যাড কাম, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। আই উইল গো, আমি যাব, অ্যাডভার্বিয়াল ক্লজ। হি ইজ অ্যাবসেন্ট, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে আমাদের হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। হি টকড, সে কথা বলে, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে। হি লার্ন ইংলিশ, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে। আই উইল হেল্প ইউ, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে, সব অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই না? তারপরে দেখো আমি যদি বলি, এই যে দেখো, বাট এখানে তুমি দেখো, এখানে তুমি ইট দ্বারা কনভার্সেশন করবা না, পারবা না। হি সিক হ্যাড কাম ইট হচ্ছে না, আই উইল গো ইট হচ্ছে না, হি ইজ অ্যাবসেন্ট ইট হচ্ছে না, হি টকড ইট হচ্ছে না, হি লার্ন ইংলিশ ইট হচ্ছে না, আই উইল হেল্প ইউ ইট মিলছে না। দ্যাট মিনস তুমি যদি এখানে ইট দ্বারা কনভার্সেশন করো হচ্ছে না। বাট আমি যদি বলি দেখো যে হি এক্সপ্লেন্ড মি, হি এক্সপ্লেন্ড মি হোয়াই সি ডিড সো। দেখো আমি যদি বলি
হি এক্সপ্লেইন্ড মি, আমি যদি এখানে দা কারণ লাইনে যাতে ইট দা কনভার্সন করি, হি এক্সপ্লেইন্ড মি ইট, তাই কি না? দেখো এটা অর্থ প্রকাশ করছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। তো তুমি যেটা বললাম, তুমি যদি এই জিনিসটা ধরতে পারো তাহলে সব অ্যাডভার্বিয়াল ক্লজই হবে। দেখো এখানে অনেকগুলো অ্যাডভার্বিক ক্লজ আছে, তুমি এগুলা নিজেরাই করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাই কি না? তারপরে যদি আমি আরো বলি যে দেখো যে আই শ্যাল গো অর্থ প্রকাশ করছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই কি না? দে উইল গো টু, গো আউট টু প্লে, অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই কি না? তারপরে দেখো আই নো দ্যাট হি ওয়াজ ফার্স্ট, কনভার্ট করো ইট দ্বারা, আই নো ইট, তার মানে কি নাউন ক্লজ, তাই কি না? ইউ মে গো, তুমি যেতে পারো অর্থ প্রকাশ করছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? তারপরে আরো যদি আমরা যাই যে কোথায়, এগুলো তো নাউন ক্লজ তোমরা পারো, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই দেখো হি ক্যান নট ওয়াক ফাস্ট অর্থ প্রকাশ করছে অ্যাডভার্বিয়াল ক্লজ, হি ইজ অনেস্ট অ্যাডভার্বিয়াল ক্লজ, হি ক্যান ক্যারি দ্য ব্যাগ অ্যাডভার্বিয়াল ক্লজ, আই শ্যাল গো আমাকে যেতে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই না? তো দেখছো কত ইজি, তোমরা যে কেন প্রবলেম করছো আমি বুঝছি না। তো যাই হোক, তোমার ভিডিওটা দেখো, আই হোপ এই ভিডিওটা দেখার পর কোনো সমস্যা হবে না।